আসসালামু আলাইকুম আমি ভাবনা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো মুচমুচে রস আলু জিলাপি আজকের এই জিলাপিটা তৈরি করতে আমি কোনো ধরনের টক দই ইস্ট বেকিং পাউডার বা সোডা কোনো কিছুই ব্যবহার করিনি শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আর একটা সিক্রেট উপকরণ দিয়ে আজকের এই দাউন মজার রসালু মুচমুচে জিলাপিটা তৈরি করে দেখাবো এই জিলাপিটা ব্যাটারটা আপনাদেরকে আগে থেকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি তৈরি করে সাথে সাথে আপনারা জিলাপি তৈরি করতে পারবেন সামনে কিন্তু রমজান মাস চলে আসছে এবং জিলাপিটা কিন্তু আমাদের ইফতারিতে কিন্তু অনেকটাই কাজে আসে চলুন আজকের এই দাউন মজার রসালো মুচ মুচে জিলাপি রেসিপিটা দেখে নেই জিলাপিটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা এই জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন জিলাপির জন্য ময়দাটাই বেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ সয়াবিন তেল চাইলে এখানে দুই চা চামচ ঘিও ব্যবহার করতে পারবেন তবে যেটাই ব্যবহার করার না কেন ওটা কিন্তু অবশ্যই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এগুলোকে একটু ভালোভাবে একটু আমি মিক্স করে নিচ্ছি এমনভাবে মেশাবেন যাতে তেল আর ময়দাটা যাতে একসাথে মিশে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো বা এক চা চামচ ইনো ইনোটা কিন্তু সবাই আমরা কম বেশি চিনে থাকি দোকানে এটা আপনারা যে কোনো মুদির দোকানে পনেরো টাকা করে কিনতে পাবেন ইনোটা কিন্তু আমাদের কি কাজে লাগে এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি এর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার সাইট্রিক অ্যাসিড এই সব কিছু দেওয়া থাকে এজন্য জিলাপিটা বানাতে আপনাদেরকে এগুলো আর এক্সট্রাভাবে আলাদা করে মেশানোর কোনো প্রয়োজন নেই আমি পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিচ্ছি আর মজার ব্যাপার হলো এখানে এক প্যাকেটে কিন্তু একটা চামচ ইনোই থাকে আর এক কাপ ময়দার জন্য কিন্তু একটা চামচ ইনোই যথেষ্ট এর কমও না বা এর বেশিও না এখন এই সব কিছুকে আমি আরও একবার খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব যাতে ময়দার সাথে ইনোটা সবকিছুতে খুব ভালোভাবে মিশে যেতে পারে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে খুব নরম একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু কুসুম গরমও না বা একেবারে গরমও না স্বাভাবিক তাপমাত্রে যে নর্মাল পানিটা এখানে কিন্তু ওই পানিটাই ব্যবহার করছি থ্রি ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার নিলেই কিন্তু থ্রি ফোর্থ কাপ হয়ে যায় বা এক কাপের চাইতে একটু কম কিন্তু এখানে পানি লাগছে পানিটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতেই পারছেন হাত দিয়ে কিন্তু ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ফেটানোর কাজটা কোনো কাটা চামচ অথবা এগ যে বিটারটা আছে ওটা দিয়েও কিন্তু বা হ্যান্ড হুইক্সটা যে আছে ওটা দিয়েও কিন্তু এই ফেটানোর কাজটা করে নিতে পারবো আমি হাত দিয়ে এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নেব এই ফ্যাটানোটা কিন্তু কিছু দিয়ে স্কিপ করা যাবে না যত ভালো করে আপনারা এই ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন আপনাদের জিলাপিটা ততটাই পারফেক্ট হবে এজন্য অবশ্যই কিন্তু পাঁচ থেকে সাত মিনিট জিলাপিটাকে ফেটিয়ে নেবেন আমার জিলাপির ব্যাটারটা কিন্তু কাটানো হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি চিনির শিরাটা তৈরি করতে এজন্য একটি হাঁড়ির মধ্যে আমি এক কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচের মতো জাফরান যে ফুড কালার আছে ওটা আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালারটাও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি এখানে জাফরান ফুড কালারটা ব্যবহার করছি হাতের কাছে যে কালারটা থাকবে ওটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন এখন এগুলোকে একটু মিক্স করে সরাসরি আমি চুলাতে বসিয়ে দেব। চুলার মধ্যে বসিয়ে চুলা রাশটাকে বাড়িয়ে দিয়ে এটাকে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন আমার চিনির শিরাটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি প্রায় এক চা চামচের মতো লেবুর রস দিয়ে দেব বা আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারবেন লেবুর রস বা ভিনেগারটা ব্যবহার করলে আপনাদের চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে আর জমাট বেঁধে যাবে না তাছাড়া চিনিতে কোনো ময়লা থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে শিরাটা কিন্তু স্বচ্ছ দেখাবে এখন এটাকে আমি আরও দুই থেকে তিন বাই একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব বা বলক উঠাবো এর চেয়েতে বেশি কিন্তু এটাকে আমি আর জাল করব না এক তার বা দুই তার এসব কিচ্ছু করব না মোট কথা চিনিটা যখন চুলাতে আমি বসাবো বসানোর পর তিন থেকে চারবার বলক উঠলেই হবে এটাকে তখন সাথে সাথে চুলা থেকে নামিয়ে নেব আমার শিরাটা কিন্তু হয়ে গেছে এখন চুলাটাকে আমি অফ করে দেব আর এই শিরাটা কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা কিন্তু গরম থাকতে হবে পুরো ঠান্ডা শিরার মধ্যে কখনই কিন্তু জিলাপি দিতে যাবেন না চুলা থেকে নামিয়ে সরাসরি চলে যাচ্ছে এখন আবার সেই ব্যাটারে এখানে আমি একটা সসের বোতল নিয়েছি যেটাতে আমরা সবসময় কিন্তু সস রাখি এটা না থাকলে কোনো সমস্যা নেই কোনো পাইপিং ব্যাগে অথবা কোনো বোতলের মধ্যে ঢেলে মুখটা কেটে নিয়েও কিন্তু আপনার এই জিলাপিটা তৈরি করতে পারবেন সবগুলো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখনই সসের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এখন চলে যাব সরাসরি চুলাতে জিলাপি বানানোর জন্য এই জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একেবারে বেশিও দেনি আবার একেবারে কমও দেনি আর তেলটা কিন্তু মোটামুটি ভালোই গরম হতে হবে যাতে করে যখন আমি দেখতেই পাচ্ছেন একটু ব্যাটার ঢালছি ঢালার সাথে সাথে কিন্তু এটা উপরে উঠে আসছে তার মানে আমার তেলের গরমের পরিমাণটা একদম পারফেক্ট আছে এজন্য তেলের গরমের পরিমাপটা বোঝার জন্য তেলটা যখন চুলায় বসাবেন যখন গরম হয়ে যাবে তখন সামান্য একটু ব্যাটার ঢেলে দেবেন যখন দেখবেন সাথে সাথে ব্যাটারটা দেওয়ার পর উপরে উঠে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার তেলের যে গরমের পরিমাণটা ওটা কিন্তু ঠিক আছে চুলা রাস্তা অবশ্যই কিন্তু মিডিয়ামে থাকবে একেবারে লোতেও না আবার একেবারে হাইতেও না এখন আমি আমার পছন্দ মতো এখানে কতগুলো প্যাস দিয়ে নিচ্ছি আমার জিলাপির প্যাসটা তেমন সুন্দর হয় না আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে যত খুশি তত প্যাস দিয়ে কিন্তু এই জিলাপিটা বানাতে পারবেন আমি আমার পছন্দ মতো ইচ্ছে মতো এখানে প্যাস দিয়ে এই জিলাপিটা বানিয়ে নিচ্ছি এবং দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার জিলাপিটা উপরে কিন্তু উঠে আসছে তার মানে আমার জিলাপির ব্যাটারটা পারফেক্ট হয়েছে এবং দেখতেই পারছেন জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু ফুলেছে চ্যাপটা হয়নি এটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে হয়েছে বা গলানো হয়েছে এখন চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে জিলাপিগুলোকে আমি এপি টপিট হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে তুলে নেব আপনারা যদি এখানে কোনো কালার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে এই জিলাপিগুলোকে একটু ভালোভাবে একটু ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেবেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারে কিন্তু কোনো কালার ব্যবহার করিনি আপনারা চাইলে শিয়ার মধ্যে কালার ব্যবহার না করে এই ব্যাটারের মধ্যেও কিন্তু কালার ব্যবহার করতে পারবেন আমার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এখন এই গরম গরম জিলাপিটা আমি সাথে সাথে সেই হালকা গরম শিয়ার মধ্যে কিন্তু ঢেলে দেব দিয়ে এগুলোকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো আমি শিরার মধ্যেই রেখে দেব যাতে করে সম্পূর্ণ জিলাপির মধ্যে এই চিনির শিরাটা ঢুকতে পারে আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে ঠান্ডার শিরার মধ্যে কখনোই কিন্তু জিলাপিটা দিতে যাবেন না যদি দেখেন যে আপনাদের শিরাটা ঠান্ডা হয়ে গেছে তখন চুলাটা ধরিয়ে এটাকে আর গরম করে নেবেন তাহলেই হবে আমার জিলাপিগুলো ভিজিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি শিরা থেকে এ একই আমি বাকি ব্যাটারগুলো দিয়ে জিলাপি বানিয়ে শিরাতে ডুবিয়ে উঠিয়ে নেব আর এভাবেই তৈরি করে ফেললাম দাউন মজার রসালো মুচ মুছে জিলাপি দেখলেন তো কতটা সহজে জিলাপিটা তৈরি করা আপনারা কিন্তু বাসায় অবশ্যই এভাবে ইনো দিয়ে এই জিলাপিটা তৈরি করবেন সবাই অনেক পছন্দ করবে এবং ঝামেলাও কিন্তু অনেক কম আশা করছি আমার আজকের এই জিলাপি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবারে রমজানে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ